নমস্কার বন্ধুরা, জিএস ফ্যামিলি তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা আমি কেন করছি তোমরা তো সেটাই ভাবছো কেন? আজকে আমার মায়ের প্রচুর শরীর খারাপ, সেই জন্য ব্লগটাকে নিয়ে আমি চলে এসেছি। আর জিএস ফ্যামিলি মানে জিদি আমার বাবার নাম, আর এস দি আমার মায়ের নাম, আর ফ্যামিলি মানে আমি, আমার ছোট বোন, আমরা এই চারজনেই ফ্যামিলি। তো সব ব্লগটা তো সবাই করতে পারে, আমার বাবাও করতে পারে, আমার মাও করতে পারে, আমার বোনও করতে পারে, আমিও করতে পারি। তো আজকে চলে এসেছি কারণ কি, একটা দুঃখের বিষয় নিয়ে। আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মা উঠে বসতে পারছে না, কি করবো বুঝতে পারছি না, প্রচুর পেটে ব্যথা করছে, পটিতেও গেছে, তিন চারবার যাওয়া হয়ে গেছে, এখন প্রচুর শরীর খারাপ। তো আজকে না মানে আমার মা যেখানেই যায় না কেন, আমার মার কষ্ট হলেও সে বলে না। এই জিনিসটা সব থেকে মার খারাপ জিনিস, আমার মার কষ্ট হলেও মা বলে না যে আমার এখানে কষ্ট হচ্ছে, ওখানে কষ্ট হচ্ছে। আমার মার মানে পিঠে যন্ত্রণা করবে বা হাতে যন্ত্রণা করবে, কখনো বলবে না, বাড়ি এসে বলবে আমার হাতটা একটু ব্যথা করছে, আমার পিঠটা একটু ব্যথা করছে, তেল দলে দিবি, আমাকে বলে মাঝে মাঝে। আর আমার মা বললেও কি, আমিও বুঝি না, আমিও বুঝতে দু এক সময় বুঝতে পারি না যে আমার মার কষ্ট হচ্ছে। আমার মা এত কাজ করে যে আমি বুঝতেও পারি না যে আমার মা কোথায় কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে। আজকে আমি ভাবছি কাজের জন্য কষ্ট হয়, তো আমি করব আজকে কাজ মায়ের হয়, দেখবো কতটা কষ্ট হয়। তো চলো। তো বন্ধুরা চলেছি উঠোনে, ঘরে তো কারেন্ট চলে গেছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, তো আমি ভাবছি প্রথমে বাইরে দিয়ে শুরু করি। তো প্রথমে চলে এসেছি উঠোনে, উঠোন ঝাঁট দিতে। তো চলো আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো বন্ধুরা আমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না ভালো করে গুছিয়ে নেব, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। বাসন গোছানো হয়ে গেছে, তো এখন আমরা ঘরটাকে ঝাড় দিয়ে নিই চলো। তো বন্ধুরা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে মুছে নেব। তোমার তো কাজ করতে হবে না, কাজ দেখে তো আমি পরে করবো, তোমার করতে হবে না, আমি করছি, চুপচাপ শুয়ে থাকো। বন্ধুরা এ দেখো চাল, এবার এই চালটাকে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিয়েছি,
তো বন্ধুরা দেখো, মায়ের জন্য ওষুধ আনলাম। আমাদের এখানে পোলিও সেন্টার আছে, সেখান থেকে ওষুধটা এনে দিলাম। ও মা, মা ওঠো, ওষুধ খেয়ে নাও। তো মাকে এখন এই ওষুধটা খাইয়ে দিই। তো বন্ধুরা দেখো, মায়ের জন্য ভাত গুছিয়ে নিয়েছি, এবার মাকে খেতে দেব। কারণ কি, কিছু দিয়ে তো মা খেতে পারবে না, যদি আবার পেট খারাপ হয়। তাই নুন আর ভাত চটকে দিয়েছি, দেখি খায় নাকি। খাইয়ে আমি ওষুধটা খাইয়ে দেবো, চলো। ও মা, মা এনাও। না, তোমার খেতে হবে ওষুধটা। কে খাবে তাহলে? তাড়াতাড়ি খাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। নাও নাও। খাও। শরীরটা খারাপ লাগে, ও আমাকে খুব বিরক্ত করে। তো ভাত তো আমি খেতেই পাচ্ছি না, আর কি বলবো, খেতে আমার ইচ্ছাই করছে না। বিশ্বাস করো, আমার খেতে ইচ্ছা করছে না। তো নন্দিনী জানে ভালো করে যে আমার যখন, মানে ওর যখন শরীর খারাপ হয়, তখন আমি এইভাবে লবণ দিয়ে, লেবু দিয়ে চটকিয়ে দিই। তো লেবু নেই, ওর জন্য লবণ দিয়ে চটকিয়ে আমাকে দিয়েছে, ঠিক আছে। বুনুকে, ওর বুনুরও যখন ওরকম হয়, তখন আমি এইভাবে খাওয়াই। ওর জন্য মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আর যে বললাম স্কুলে যেতে, স্কুলে গেল না, স্কুলে না গিয়ে দেখো এই করছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো ওর জন্য সেই তোমাদের দাদাভাইয়ের কাজটুকু আমার মাটা করছে। আমার নিজের মা এসে তো আর করে দেবে না, ওর জন্য আমার এই মা ই করে দিচ্ছে। ওর জন্য আমাকে দুটো মা দিয়েছে। বাবা বাড়িতে চলে এসছে, বাবাকে ফোন করেছিলাম। মার শরীর খারাপ, তুমি বাড়ি আসো, তাই জন্য বাড়ি চলে এসছে। আবার যাবে? মার পেট ব্যথা, বমি, পটিতে যাচ্ছে বারবার। তুমি কি আবার যাবে কাজে? কালকে সবিনের তরকারি ছিল, সেটাকে গরম বসিয়েছি, বাবাকে এখন খেতে দেবো। দেখো বাবা ভাতটাকে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাবাকে ভাত দিয়ে দিলাম, এখন তরকারিটা দিচ্ছি। এখনই খেয়ে দিয়ে চলে যাবা? বন্ধুরা, বাবা খেতে থাকুক, আমি জামা কাপড় গুলো কেচে নিই, চলো। এতগুলো জামা কাপড় হয়েছে, এগুলো চলো কেচে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি অনেক সময় পরেই চলে আসলাম তোমাদের সামনে। তো স্নান করা হয়ে গেছে আমার, আর কিছুটা জামা কাপড় হয়েছিল কেচে দিয়েছি। নন্দিনী কিছুটা কেচেছে, দেখো ওর ওই ছোটোবেলার জামা কাপড় সে ছিল, সেগুলোকে বের করেছে, বলছে আমার বুনুকে পরাবো। তো ওগুলোকে ও কেচে দিয়েছে। আর আমি এদিকে দেখো, বিছনার চাদর টাদর এসে এই সমস্ত, এগুলো বড় বড় যা ছিল এদিকে ওই পাশে রয়েছে, সমস্ত কিছু কেচে দিয়েছি। কালকে তো মাছ চলে গেছে, ওর জন্য মাছ যাওয়ার দিন তো আমরা কাঁচা ধোয়া করি না, আর তার আগের দিনও ঠিকভাবে কাঁচা ধোয়া করা হয়নি, ওর জন্য অনেকটাই জমে গেছিলো। তো আজকে সমস্ত কিছু কেচে দিয়েছে, শরীরটা খুব খারাপ, কিন্তু তবুও আর যেন তো গায়ে জ্বালা পোড়া দিচ্ছে জামাকাপড় দেখলেই। ওর জন্য ভাবলাম যাই হোক, কষ্ট মষ্ট করে একটু কাঁচা ধোয়াটা একটু করে নিই। করে স্নান করে আসলাম, তো এখন ওষুধ খাওয়ার পরে একটু ভালো আছি, একটুখানি ভাবছি শোবো। নন্দিনীকে বলছি, নন্দিনী একটু পুজোটা মা দিয়ে দে, এত কাজ যখন করেছিস পুজোটা একটু দিয়ে দে। তো ও পুজোটা দিয়ে দেবে বলছে, দুই বোনে ঘরের ভিতরে খেলা করছে। তো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। জানি না আজকে ব্লগটা কী হচ্ছে, কেমন হচ্ছে তাও জানি না, তো একটু মানিয়ে নিও। তো চলো পরে দেখা। দেখো আমি একটু বেরিয়ে পড়লাম, তো ভাবছো হয়তো কোথাও যাচ্ছি, অবশ্যই যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে কি, আমার ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছে,
এই দুই তিন দিন ধরে চার্জারটাও খারাপ হয়ে গেছে। পাশের বাড়ির থেকে ওই আমার এক মানে বোনের কাছ থেকে নিয়ে তো চার্জ দেওয়া হচ্ছে। তো মানে খুবই খারাপ লাগছে। আর আমার তো ফোনটা ভিডিও করলে তোমরা তো জানোই যে কতটা চার্জ ফুরিয়ে যায়, তো ওই কারণে বারবার চার্জ দিতে হয়। ওর জন্য ভাবছি কিনেই নিয়ে আসি একটা, মানে শুধু কেবিলটাই মানে ডাটা কেবিল যেটা তোমার ওই তারের মতন যেটা কি বলে ওটা খারাপ হয়েছে, কিন্তু ভালো আছে, মেশিনটা ভালো আছে। তো তার জন্য এখন যাচ্ছি, দেখি একটু নিয়ে আসে। তোমাদের দাদাভাইকে বললাম, বলছে আমার না সময় হবে না, ফোনটাও নিয়ে যেতে হবে। আমি বলছি তাহলে নিয়ে যাও, বলছে না ফোন না থাকলে তোমার কাছে সমস্যা হয়ে যাবে। ওর জন্য তো আমি এখন এই বেরিয়ে পড়েছি, রাস্তায়ও চলে এসেছি অনেকটাই, মানে অনেকটা বাড়ির থেকে বেরোলাম, তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম, আর এর মধ্যেই দেখো আমি কিন্তু রাস্তায় পৌঁছিয়ে গেছি। ওই যে আমাদের মেইন রোড দেখেছো, ওই যে গাড়িটা চলছে। তো চলো বাড়িতে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই বাড়িতে চলে আসলাম। তো এসে দেখো এই যে এটা নিয়ে এসেছি। তো এটা নিয়েছে হচ্ছে গিয়ে 80 টাকা, আর তোমার হচ্ছে গিয়ে ইয়েটাও ভালো রয়েছে জানো তো, এই যে এইটা ভালো রয়েছে, ওই কর্ডটাই খারাপ হয়ে গেছে। তো ওর জন্য এটা নিয়ে আসা হয়েছে, এখন এটাকে চার্জে বসাবো, ফোনেও চার্জ নেই। এটা তো আমার দরকারি জিনিস, তোমরা তো জানোই। তো তবুও এই দুদিন লোকেরটা দিয়ে চালিয়েছি, তোমাদের দাদাভাই টাকা দিয়ে গেছিলো, বলছে এই টাকাটা নিয়ে তুমি আগে ওইটা আনো, তোমার তো ওইটা তো খুব দরকার, ওর জন্য ওইটা আগেই নিয়ে আসলাম। তো এটা আমার খুব এমার্জেন্সি জানো তো, মানে তোমরা তো বুঝতেই পারছো চার্জ না হলে আমি কি করে ভিডিও করব আর কি করে কি করব। তো ওর জন্য এটা আমি নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে চার্জ দেব, আর তোমাদের সাথে তোমাদের দাদাভাই আসলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার এখন শরীরটা অনেকটাই ভালো আছে, আমি অনেকটাই ভালো হয়ে গেছি। তো আর আমার যে মা জননী কাজ করেছে আমার জন্য, যা করেছে অনেক করেছে, জন্ম না দিয়েও মা হওয়া যায় সেই মা আমাকে দেখিয়ে দিয়েছে আমার মা জননী, ঠিক আছে। তো অনেকটাই আমার জন্য করেছে, আর আমার শরীর খারাপ হলে অনেকটাই করে গো জানো তো বন্ধুরা। ও আমার শরীর খারাপ হলেও পাগল হয়ে যায়, মাকে কি করে সুস্থ করব, কি করে ভালো করব, এদিক থেকে ওর ঠিক আছে। তো চলো নাও, অনেক কথা বলে ফেললাম, তোমাদের দাদাভাই আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অনেক বেজেও গেছে, এখনও দেখি ফোন করি কোথায় আছে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরেই চলে আসলাম তোমাদের সামনে। বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে নিয়ে আসবো, তো তোমাদের দাদাভাই এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই উঠলাম, উঠে দেখো চলে আসলাম। তো কি আর বলবো, তো আর তোমাদের দাদাভাই বলছে তুমি ভিডিওটা শেষ করো আজকে, আমি পরে আসব। তো ভিডিওটা, নন্দিনীর ভিডিওটা কেমন লাগলো? আমার বড় মেয়ের নামও কিন্তু নন্দিনী, তো অবশ্যই জানিও। আর যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে তোমাদের ছোট্ট মেয়ে বলে ক্ষমা করে দিও। তো একটু হয়তো বেশি তাড়াতাড়ি কথা বলে একটু করে, যাই হোক ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে কিন্তু, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।